বর্বর মিলিটারি অত্যাচারের আরেক নাম স্পেশাল পাওয়ার অ্যাক্ট। পূর্বাঞ্চলের 7টি রাজ্য ছাড়াও কাশ্মীরে এই অ্যাক্ট চালু আছে, যেটাকে বলা চলে জঙ্গলি আইন। ইউএনও দুবার এই জঙ্গলি আইনের বিরুদ্ধে মত প্রকাশ করেছে, তাতেও ভারত সরকার কিচ্ছু খুশি হয়নি। প্রদেশেই এখন একটা এমন একটা অবস্থা যে মিলিটারিরা ওখানে যেভাবে শাসন চালাচ্ছে সেটা কেন, এটা যেন একটা দেশকে দখল করে রেখে দিয়ে চালাচ্ছে। আপনারা এতক্ষণ অনেকের কাছে শুনলেন, কিন্তু ব্যাপারটা এই যে মিলিটারিদের এরকমই তৈরি করা হয়েছে। আমাদের রাষ্ট্র ভারত সে মিলিটারিদের বিনে বসায় মদ খাওয়ায়, বিনে বসায় মেয়ে ছেলে সাপ্লাই দেয়। সুতরাং তার পরিণতিতে এই সেনারা মেয়ে ছেলে দেখলে খুবলে খাবে, বাড়ি বাড়ি লুট করবে। এর থেকে আর কিছু প্রত্যাশা আমাদের করাই উচিত না। আপনি বিএসএফটা কি করে দেখেন না? বিএসএফটা যা আধা মিলিটারি, তারা সারা বর্ডার ভর্তি বাড়ির মেয়ে ছেলেদের টেনে এনে তাদেরকে ধর্ষণ করা আর ঘুষ নেওয়া, এবং এপার থেকে ওপারে সীমান্তে ঘুষ নেওয়া ছাড়া কিচ্ছু করে না। পুলিশের একমাত্র কি কাজ? ঘুষ খাওয়া। এই যদি নাকি রাষ্ট্রীয় ব্যবস্থা হয়, তার কাছ থেকে আমরা কিছুই প্রত্যাশা করি না ভালো কিছু। মণিপুর নিয়ে কাজ করছি কিছুদিন ধরে, মানে মণিপুরের যে ঘটনাটা মনোরমার ব্যাপারটাই সবাই জানে দেখলাম, কিন্তু আসলে তো শুধু সেটা না, মণিপুরে যেটা চলছে দীর্ঘকাল ধরে তার যে হিস্ট্রি এবং যে আইনটাকে আমরা তুলে নিতে বলছি সে আইনটা সম্বন্ধেও ডিটেলস যেটা কেউই প্রায় জানে না। আমরা শিক্ষিত সাধারণ লোক, কাগজ পড়ি, টিভি দেখি আমরা, কিন্তু কেউই এই AFSPA আইন, যেটা আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, বাংলাতে কী বলবো, সশস্ত্র সেনা বিশেষ ক্ষমতা আইন। আর্ম ফোর্স মানেই হচ্ছে তাদের ক্ষমতা, একটা উর্দি পড়া বন্দুক ঘাড়ে মানেই হচ্ছে তার কিছু ক্ষমতা তো আছেই, সবাই আমরা জানি। তাদের মধ্যে আবার স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছে উপদ্রুত অঞ্চলে, সেই স্পেশাল ক্ষমতাটা কী সেটা হচ্ছে এক নম্বর তারই একটা ধারা আর কি, 4A। সেই ধারা অনুযায়ী যে কোনো সময় আর্মি একটা সাধারণ জওয়ান বা হাবিলদারও কাউকে শুদ্ধ সন্দেহের বসে গুলি করে মেরে ফেলতে পারে, শুদ্ধ সন্দেহ করে আর কিচ্ছু না। ওর ভাল লাগলো না দেখে চেহারাটা, মনে হলো সন্দেহ যেন মনোরমাকে ওর হয়তো সন্দেহজনক লেগেছে, আর কিচ্ছু দরকার নেই, মানে আইনও তোই তার এই অধিকারটা আছে। বা কারোর বাড়িতে গিয়ে যখন তখন ঢুকে পড়ে তল্লাশি খোঁজ খবর, আমাদের কাছে খবর আছে বলে ঢুকে পড়লো কয়েকজন, তখন সে মহিলা রয়েছে, বুঝতেই পারছে যে কী হতে পারে, কত দূর কী হতে পারে, যার বন্দুকধারী তার উপরে আবার এরকম ক্ষমতা, এবং সর্বোপরি তাদের আয় তারা নিজেরা আইনের ঊর্ধ্বে, তাদের কেউ কিছু করতে পারবে না, মানে তাদের এগেনস্টে কোনো কেস ফাইল করা যায় না। এরকম ভয়ঙ্কর একটা স্বাধীনতা শৃঙ্খল হয়ে যাওয়ার পক্ষে একেবারে দারুণ একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, এখানে আর্মি একেবারে যা ইচ্ছে করতে পারে। আমরা জানি যুদ্ধের সময় কী করে আর্মি, এখানে তার মানে যুদ্ধের মতোই ব্যাপার হচ্ছে, নিজের দেশের একটা অংশকে আমরা এইভাবে দাবিয়ে রাখছি। আপনারা জানুন যে কী ব্যাপার, এরকম একটা আইন হতে পারে কোনো সভ্য দেশে? আমরা আরেকটা জিনিস সম্বন্ধে বাকিবিয়াল করছি, গত 2 এবং 3 অক্টোবর কতগুলো বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণগুলো ঘটেছে অসম এবং নাগাল্যান্ড। এই বিস্ফোরণের যেভাবে বিস্ফোরণগুলো ঘটেছে সেটাই কিন্তু খুব সাংঘাতিক লক্ষণীয়, যে বিস্ফোরণ কিন্তু এরকম ধরনের বিস্ফোরণ যে আমরা সবসময় একটু খেয়াল করব যে বিস্ফোরণের সুবিধাটা কে পেল। কারণ অপরাধ বিজ্ঞানে বলা হয় যে অ্যাডভান্টেজটা কে পাচ্ছে বা কার মোটিভেশনটা আছে, যে বেশি সুবিধে পাবে তারই কিন্তু এই অপরাধ করার একটা প্রবণতা থাকবে, অর্থাৎ সেই কিন্তু অপরাধ করেছে বলে ধরে নেওয়া যায়। এখানে কিন্তু অ্যাডভান্টেজ পুরোপুরিভাবে ভারত সরকারের কাছে গেছে, ভারত সরকারের দিকে গেছে। উগ্রপন্থীরা করেছে বলে যেটা প্রচার হচ্ছে সেটা কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ আমি দেখেছি যে গোধরাতে যে অগ্নিকাণ্ড হয়েছে তাতে আমি পত্রিকার ছবি দেখেছি যে আগুন ভেতর থেকে লাগানো হয়েছে, বাইরে থেকে নয়।
সুতরাং তারা যেটা করেছে সেই জিনিসটা এখানে যে রিপিট হয়নি, অর্থাৎ নিজেরাই আগুন বিস্ফোরণ ঘটিয়ে নিজেরাই এই সমস্ত করে সন্ত্রাসবাদীদের নাম করে বা বিচ্ছিন্নতাবাদীদের নাম করে প্রচার করা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আমরা আরো বলছি, উগ্রপন্থী দলগুলো একজনের স্বীকার করেনি, আমরা করেছি। উগ্রপন্থী দলগুলো বরঞ্চ অস্বীকার করেছে, এমনকি নিজেরা ইনভেস্টিগেশন শুরু করেছে, নিজেরা 5 লাখ টাকা দেবে বলেছে কেউ যদি ধরে দেয় যে কে করেছে, কারণ নিজেরাই ইনভেস্টিগেশন করছে। কারণ তারাও একই রকমভাবে আরও অনেক বিদেশিদের মতো মনে করছে এর পেছনে রয়ের হাত আছে, থাকতেই পারে। কারণ যেখানে হাজার হাজার মানুষকে বলি দিয়ে একটা পলিটিক্যাল পার্টি তার একটা রাজ্য শাসন দখল করতে চায়, ভারত শাসনের জন্য, মিজারদের তুষ্ট করার জন্য, এর থেকে বড় না, এর থেকে অনেক ছোট মাপে কিছু খুন খারাপে যদি হয়ে থাকে এটা অস্বাভাবিক কিছু নেই। একটু লক্ষ্য করলে আপনার দেখবেন, যেই যে মাত্র 12-13% লোক এই অঞ্চলে থাকে 7টা প্রদেশে, সেই 12-13% লোক যখন বলছে আমাদের এখান থেকে যে একটা মানে বুনো মিলিটারি শাসন চলছে সেটাকে তুলে নাও, ঠিক সেই সময় ভারত সরকার যখন তুলে নেবো করছে তখন মিলিটারিদের সঙ্গে কিন্তু একটা সরাসরিভাবে একটা বিতর্ক শুরু হয়ে গেছে। কারণ মিলিটারিরা কিছুতেই চাইছে না যে আমরা এই ক্ষমতার থেকে সরে আসি। সেই সময় হঠাৎ দেখা গেল যে বিস্ফোরণ হতে লাগলো বিভিন্ন জায়গায় 2 আর 3 তারিখে, এবং সেই বিস্ফোরণের কায়দা কানুনগুলো দেখার পর সারা ভারতবর্ষের কাছে আমরা আমাদের রাষ্ট্র অ্যাপিল জানালো যে দেখুন এরকম ধরনের অবস্থা হচ্ছে। দেখা গেল যে সংখ্যালঘু সম্প্রদায়ের যেখানে যেখানে বা সেই জায়গাগুলোতে বিস্ফোরণ হয়েছে, প্রচুর লোক মারা গেছে, তারাও ডিমান্ড করছে যে মিলিটারি শাসন হোক। এই যে মিলিটারি শাসনের কথা যেই হলো অমনি সঙ্গে সঙ্গে আমাদের হোম মিনিস্টার দৌড়েলেন ওখানে যে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করা যায়। আমরা দেখলাম খালি রাষ্ট্র না, মানে খালি কংগ্রেস না, সিপিএম এবং বিজেপি এরা সবাই মিলে চাইছে এখানে মিলিটারিদের হাত শক্ত করতে। কারণ সরাসরি এখন মিলিটারি ভার্সেস কংগ্রেস সরকারের যে একটা লড়াই, তাতে প্রত্যেকেই দেখাতে চাইছে হে মিলিটারি আমরা কিন্তু তোমাদের দিকে রইলাম, এটা কিন্তু বিজেপিও দেখাতে চাইছে। এই যে দেখানোর প্রবণতা এবং তার কাছে সারেন্ডার করা, এটা কিন্তু ভয়াবহ একটা দিক আছে, এটা এখনই ভাবা উচিত। আর এটা ভাববার যথেষ্ট কারণ আছে, এই বিস্ফোরণগুলো মিলিটারিদের দ্বারাই সাজিত হয়েছে। কারণ আপনারা যখন নাকি ভাবছেন, আপনি একটু ভাবুন, বাংলাদেশে বেগম জিয়া শেখ হাসিনা, শেখ হাসিনার মিটিংয়ে বিরাট একটা বিস্ফোরণ হয়েছে। বাংলাদেশ সরকার সরাসরিভাবেই কিন্তু আঙুল তুলেছে ভারতবর্ষের কে ইশারা করেছে এবং লড়া করেছে বলে ঘোষণা করেছে, জানিয়েছে যে সম্ভবত এটাই করেছে, এবং এই স্বার্থের জন্য তো এটা হতেই পারে। কারণ আমরা দেখলাম গুজরাটে ইলেকশনের স্বার্থে বিজেপি বজরং দল তার একটা ট্রেনে আগুন দিয়ে সিচুয়েশন পাল্টে ফেলল। যে গুজরাটে অবস্থাটা এরকম হয়েছিল যে যখন নির্বাচন হলে বিজেপি হেরে যায়, সেই সময় কিন্তু এমন একটা অগ্নিকাণ্ড হলো ট্রেনে, যেই ট্রেনে অগ্নিকাণ্ডের পর বিরাট দাঙ্গা, হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু অ্যাডভান্টেজ চলে গেল সঙ্গে সঙ্গে বিজেপির দিকে। সেই জন্যে সেই সময়ই একটা তারা বাংলাতে রাজা রাজার প্রোগ্রামে সেই সময় আমি বলেছিলাম যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোটিভেশনটা বিজেপির, সুতরাং বিজেপি এবং বজরং দল আগুন লাগিয়েছে, এটা কিন্তু ফরেন্সিক রিপোর্টে পরে দেখতেই পাবেন মিলিয়ে। সত্যি তাই ফরেন্সিক রিপোর্টে বেরোলো যে আগুন ওরাই লাগিয়েছে। মধ্য কলকাতা কলেজ স্কোয়ার, 5 অক্টোবর 2004। বিভিন্ন গণসংগঠন এবং ছাত্র সংগঠনগুলো একসঙ্গে পায়ে পা মেলালো। এলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে চললেন মিছিলে সামিল হয়ে। তারা একসঙ্গে চাইলেন মণিপুর থেকে জঙ্গলি আইন তুলে নেওয়া হোক। মানুষকে বলিষ্ঠ আওয়াজ তুলতে হবে যে আমরা মণিপুরের সাথে আছি, আমরা প্রত্যেকটা জাতিসত্তার মুক্তি আন্দোলনের সাথে আছি, শুধু মুক্তি আন্দোলনের সাথে আছি নয়। এর জন্যে যেমনভাবে ইন্দোচীনে গড়ে উঠেছিল 3 জনগণের মহান ঐক্য, প্রয়োজন হলে
বাংলা সহ সমস্ত মণিপুরি জনগণের ঐক্যবদ্ধ গণফ্রন্ট গড়েই এটাকে মোকাবেলা করতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প পথ আছে বলে আমি মনে করি। সেনাবাহিনী সশস্ত্র যে আইনটা আছে, বিশেষ ক্ষমতা আইন, সেটা লাগু করার জন্য সামাজিক অনুমোদন পাওয়া যায়। এরা 37 পাতার একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টে বলে যে এই ধরনের আইন প্রয়োগ করতে গিয়ে জনসাধারণ আমাদের সঙ্গে নেই, আমাদের একা একা চাষ করতে হয়, তাই আমাদের এই ধরনের আইন দরকার। যখন দেখতে আইনটা হয়তো উঠে যাবার মুখে, তখন এই ধরনের ঘটনা ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা সরকার পক্ষ থেকে প্রবল আছে। সরকার যে কোনো ধরনের, পুলিশ মিলিটারি যে কোনো ধরনের ভিন্ন কাজে অভ্যস্ত, তারা এই কাজ করতে পারে। তবুও যদি আমি ধরেন তর্কের খাতিরে যে এটা একটা কোনো জঙ্গি গোষ্ঠী করেছে, তার দ্বারাও এই আইনটা থাকতে হবে এটা প্রমাণিত হয় না। কারণ 47 বছর এই আইন রেখেও তথাকথিত জঙ্গি আন্দোলনকেও দমনও করা যায়নি, মানুষের জাতিগত আকাঙ্ক্ষাকে কখনো খর্ব করা যায়নি, এবং এই আইনের কোনো উপযোগিতাই নেই, এটা 47 বছর ধরে বারবার প্রমাণিত হয়েছে। নতুন আইনগুলো তো মানে কোনো গণতান্ত্রিক দেশে এরকম আইন থাকতে পারে যে কাউকে সন্ত্রাসবাদী বলে সন্দেহ হলেও পুলিশ তাকে আটক করবে, আর এই আটক করার মানে যে কি সে তো আমরা সবাই জানি, এবং সময় সময় গুলি করে মেরেও ফেলে। শুধু সন্দেহ হয়েছে মানে মনে হয়েছে, এই ধরনের আইন এর এর গণতান্ত্রিক দেশে এর প্রাসঙ্গিকতা কি সেই বিষয়ে আলোচনা করাটা তো প্রায় অর্থহীন হয়ে দাঁড়ায়, যখন আমরা দেখি যে ব্রিটিশ পিরিয়ডে কালা কানুন বলে যেগুলো পরিচিত ছিল সেই সব আইনও আমাদের দেশে এখনো পর্যন্ত বেশ তাগড়া রয়েছে। নাৎসি আমলে জার্মানি যে গল্প আমরা শুনি, যে যেখানে বাবা মা নিজেদের মধ্যে রেশন পাওয়া যাচ্ছে না বলে কথা বলতে বলতে হঠাৎ ছেলে নেই দেখে আতঙ্কিত হয়ে ওঠেন, যে ছেলে বোধহয় এসএসদের খবর দিতে গিয়েছে, আমরা ধীরে ধীরে সেই জায়গাটায় ঢুকে যাচ্ছি। This situation is going on protesting, just protesting is going since 3 months, I think. Non-violent protest, yes. But there is no effect to center so far. That's why... You are not using there, the people are not using any bombs or weapons? No, not any bombs, they are just they are all going democratic way. Just in peaceful way they are protesting. But in the meantime police are atrocity still going on. Yes. I mean they are attacking even non-violent protesters. Also they are doing what they are doing. Even protesters are invited for talk. In the meantime they also try to erase and harass the people. এই অশান্তি, সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদ এতো শুধু মণিপুরের একার নয়, মণিপুর, আগরতলা, মিজোরাম, নাগাল্যান্ড সব জায়গাতে এই জিনিসটা চলছে এবং চলবে। এ মূলে যদি চেষ্টা না করা যায়, শুধু বন্দুক পিস্তল দিয়ে একে আটকানো যাবে না। এর মূল হচ্ছে অর্থনীতি, অর্থনীতিকে কেন্দ্র করে এই সমস্ত কিছু হয়েছে। যদি খেতে না পায় মানুষ বছরের পর বছর, তাহলে সে রুখে দাঁড়াবেই, সে পথ না দেখে শুধু বন্দুক পিস্তল দিয়ে এদের মণিপুরের জঙ্গলি আইন প্রত্যাহারের দাবি নিয়ে স্বাক্ষর সংগ্রহের জন্য। সেই সময় আমরা যখন স্বাক্ষর নিচ্ছি, তখন নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন সিপিএম নেতৃত্ব। সিপিএম জানিয়ে দিয়েছে তারা মণিপুরে মিলিটারিদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট সমর্থন করছেন। সেই খবর কি এসে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? এত নোংরা ভাষায় আমরা জোকার সেজেছি। তা না হলে বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীরা রে রে করে কেন আমাদের উপর ঝাঁপিয়ে পড়লেন? কেন এক সিকিউরিটি বললেন মণিপুর মারাচ্ছেন, জোকার সেজে ঘুরছে লজ্জা করে না? সত্যি লজ্জা আমাদের করলো। একটা মানুষ মানুষের পাশ থেকে, মানুষদের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে দেখে সত্যি কলকাতার মানুষ হিসেবে লজ্জায় মিশে গেলাম। কিন্তু ওখানে স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে আমরা প্রথমেই কিন্তু আরও একজনের স্বাক্ষর পেয়েছি, যিনি কিন্তু মেইন গেটের প্রহরী, তিনি স্বাক্ষর দিয়েছে। আপনারা দেখুন, ওই যে দেখছেন তো,
উনি স্বাক্ষর দিচ্ছেন। তখন কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হেল নেই বোধহয়, আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়াই অনিবার্য হয়ে উঠেছিল, কারণ আমরা মণিপুরের পাশে থাকলে মুশকিল, তাই না?